সুদীপ তার পর 18ই মে বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মিষ্টি সিং। অভিনেত্রী মিষ্টি সিং এর বিয়ে ঘিরে গত কয়েকদিন ধরে সাজসাজ্জ রব উঠেছিল টলিপাড়ায়। বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসেছিল অভিনেত্রীর বিয়ে ও রিসেপশনের আসর। মিষ্টির 14 বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল। নার্সারি স্কুলের বন্ধু রেমো দাসের সঙ্গে চার হাত এক হয়েছে আলতা ফরিং খ্যাত অভিনেত্রী মিষ্টি সিং এর। বিয়ের আগে রবিবার জমজমাটি আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিষ্টি ও রেমোর হলদি, সঙ্গীত এবং মেহেন্দির অনুষ্ঠান। তবে মিষ্টি ও রেমোর বিয়েতে কোন রকম মন্ত্র উচ্চারণ হয়নি। রেজিস্ট্রির পর্ব সেরে মালা বদলে সিঁদুরদান করেছেন পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে মিষ্টি এবং রেমো। তবে বিয়ের দিন বাঙালি সাজ নয়, এদিন অভিনেত্রীকে দেখা গেছে লাল রঙের লেহেঙ্গায়, একেবারে রাজপুত রানীর বেশে। লাল রঙের জরির কাজ করা এই হেভি লেহেঙ্গায় অভিনেত্রীকে ভীষণ মিষ্টি দেখাচ্ছিল। সঙ্গে পড়েছিলেন মানানসই জড়োয়ার গয়না, হাতে পড়েছিলেন চূড়া, কোণের সঙ্গে রং মিলিয়ে সেজেছিলেন বর রেমো। অফ হোয়াইট এবং লালের কম্বিনেশনের শেরওয়ানিতে নজর কেড়েছিলেন হবু বর রেমো। এদিন মিষ্টির বিয়েতে বসেছিল একেবারে চাঁদের হার। বিয়েতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেক তারকারাই। প্রিয় বন্ধু মিষ্টির বিয়ের জন্য মুম্বাই থেকে কলকাতা এসেছিলেন হিন্দির মিঠাই খ্যাত অভিনেত্রী দেবোত্তমা সাহা। ছায়াসঙ্গীর মতো মিষ্টির পাশে দেখা গিয়েছিল তাকে। এছাড়া মিষ্টির বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেত্রী চাঁদনী সাহা, মধুপ্রিয়া চৌধুরী, তিথি বসু, নীল ত্রিনা থেকে শুরু করে তন্নি রৌনক এবং আরো অনেকে। এছাড়া অভিনেত্রীকে তার বিশেষ দিনে আশীর্বাদ জানানোর জন্য সে বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেছেন নবদম্পতি। সেলেব হাউসের পক্ষ থেকে মিষ্টির নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বিনোদন জগতে নিত্য নতুন খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।